প্রেম ভালোবাসার অনেক কবিতা পড়েন তো প্রতিদিন। আজ আসুন রোগ ব্যাধি নিয়ে লেখা একটি কবিতা শুনি। সকলেই জানি ক্যান্সার খুব মারাত্মক এক রোগ। এ রোগে ধরলে রোগীকে পোয়াতে হয় মেলা দুর্ভোগ। তবে ক্যান্সার কিন্তু আসলে কোনো ছোঁয়াচে রোগ নয়, আমাদের কিছু ভুলের জন্যই মূলত ক্যান্সার হয়। সেজন্য শরীরের সঠিক যত্ন নেওয়া যায় যদি, তবেই কেবল প্রতিরোধ করা যায় এই মরণ ব্যাধি। প্রথম বিষয়টি হল পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিবেশ, দেহ, মন ও খাদ্যে থাকতে হবে শুদ্ধ। বাতিতে হবে ধূমপান, তামাক, মদ ও মাদক, কারণ এগুলো শক্তিশালী ক্যান্সার উৎপাদক। সেই সাথে সচেতন হন খাদ্যের ব্যাপারে। আঁশযুক্ত সুষম খাদ্য ক্যান্সার ঠেকাতে পারে। খাবারে বেশি করে রাখুন ফলমূল, শাক, সবজি, একদম বাদ দিয়ে দিন তেল, চর্বি, মাখন, ঘি। সেই সাথে আরও বাদ দিন সাদা চিনি আর ময়দা, কারণ এগুলো থেকেই হয় যত জটিল রোগ হয়। ভাজা পোড়া বা সমুচা সিঙ্গাড়া মুখরোচক হলেও ক্ষতিকর। আলসার থেকে ক্যান্সার সবই এসব অখাদ্য নির্ভর। তারপর আছে রং আর চিনি গোলা যত কোমল পানীয়, এগুলো খুব অস্বাস্থ্যকর বা বিদেশের হোক বা স্থানীয়। তাই বাদ দিতে হবে কাবাব, পরোটা, ফাস্টফুড আর সব চিপসি। সেই সাথে যত মধুর রঙিন পানি, কোক, ফান্টা কিংবা পেপসি। চর্বি থাকায় চার পেয়ে প্রাণীর মাংস না খাওয়াই উত্তম। ফার্মের মুরগি মোটিয়ে নয়, দেশি মুরগিও খাবেন কম। মাছ খাবেন, তবে চাষের মাছের কি খাদ্য তার খোঁজ নিন। ট্যানারির বর্জ্যে পুষ্ট মাছ খাওয়া একদম ছেড়ে দিন। রোজ কাঁচা হলুদ আর রসুন, পেঁয়াজ, আদা খাবেন অবশ্যই। পারলে খাবেন ঘরে তৈরি সরসল দুধের রস। তারপরেও রয়েছে কিছু খাদ্যের ভেজাল, পানিতে আর্সেনিক। সচেতনভাবে বাদ দেবেন এসব, তাহলে সব ঠিক। অবশেষে ভুলবেন না করতে ব্যায়াম ও কায়িক শ্রম, তবেই দেহ সুস্থ থাকবে, রোগ ব্যাধি হবে কম। জানেন কি, বিশ্বে বছরে কোটি মানুষের হয় ক্যান্সার। এর মাঝে 60 লাখের ঠিকানা হয় মৃত্যুর পরপর। বাংলাদেশের এই ব্যাপারে মোটেও পড়ে নেই পিছিয়ে। এদেশে এখন 20 লাখেরও বেশি ক্যান্সার রোগী আছে। তাই আসুন সবাই হই সচেতন, সংযমী, সাবধান, নইলে ক্যান্সার থেকে সহজে পাবনা করি। এটা সম্ভব আমরা যদি প্রিয়জনদের সত্যি ভালোবাসি। অকাল মৃত্যুতে চাই না মিলাক কারোর মুখে হাসি। হয়তো কবিতাটি নিরস হয়েছে নেই কাব্যের কারুকাজ, কারণ আমি তো কবি নই, বড় জোর কবিরা।